আসছে অক্টোবর যারা সেই কর্মসূচি দেখেছিলেন তারা করেছেন এবং যেভাবে পুলিশ পর্যন্ত হত্যা করা হয়েছে কাজে জনগণের তো একটা একটা আশঙ্কা একটা ভীতি সেগুলো তো ছিলই আর এই যে তিন দিনের অবরোধ বলা হচ্ছে বছরের এখন শেষ প্রায় এখন আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার সময় মূল্যায়নের সময় এবং 30 নভেম্বরের মধ্যে আমরা এগুলো সব শেষ করার জন্য নির্দেশনাও দিয়েছি এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা এই কর্মসূচিগুলো দিচ্ছেন আমি তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা পরীক্ষা দিচ্ছেন যারা পরীক্ষার্থী যারা শিক্ষার্থী তারা কিন্তু সব ভোটার তাদের জীবনে এইরকম অনিশ্চয়তার সৃষ্টি করে দিয়ে আপনারা কি লাভবান হতে পারবেন সেটাও তো আমার প্রশ্ন এরা এদের অনেকে লক্ষ লক্ষ তারা এবার নতুন ভোটার এদের লক্ষ লক্ষ যারা এবার হয়তো দ্বিতীয়বার ভোট দেবেন তো তাদেরকেও তাদের জীবনে অনিশ্চয়তা এনে দিয়ে তাদের শিক্ষা জীবন নষ্ট করে কারণ অনেকেরই যদি পরীক্ষা দিতে না পারেন তারা পিছিয়ে যাবেন অনেকেরই আছে যদি পরীক্ষা পড়াশোনাটা এই সময় প্রতিষ্ঠানে যেতে না পারেন পড়তে না পারেন পরীক্ষা দিতে না পারেন ভীষণ রকম অনিশ্চয়তার মধ্যে সবাই পড়ে যাবেন কোনোভাবেই এদেরকে জিম্মি করে কারোর শিক্ষা জীবনকে জিম্মি করে এই ধরনের কোনো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি হতে পারে না আসলে জনস্বার্থ শিক্ষার্থীদের স্বার্থ বিশেষ করে আমাদের তরুণদের স্বার্থ সেটি দেখা যারাই আমরা রাজনীতি করি নিশ্চয়ই আমাদের দায়িত্ব সব সমস্ত জায়গায় এই শিক্ষাক্রম যেমন করে এগিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমাদের সকল এই যে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষা যেমন তেমনি চাকরির জন্য যেসব নিয়োগের জন্য যেসব পরীক্ষা সেই সব পরীক্ষাতেও সেই কাঠামোতেও পরিবর্তন আসবে তাও শিক্ষাক্রমের সঙ্গে সাযুজ্যপূর্ণ হবে আর আপনি সরকারি এই যে নিয়োগ তার বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে বেসরকারি এবং সেই বেসরকারি জগতে কিন্তু এখনই শুরু হয়ে গেছে সেখানে এখনই সনদের চাইতে দক্ষতা বা যোগ্যতা অনেক বেশি জরুরি হয়ে উঠেছে তারা দেখতে চাইছেন যে যে চাকরি প্রার্থী তার আসলে কি যোগ্যতা আছে সনদে অনেক কি অনেক সনদ হয়তো আছে অনেক বড় ডিগ্রি আছে কিন্তু আসলে সে কি পারে আমাদের দেশের বড় বড় কিছু কোম্পানি ইতিমধ্যেই শুরু করেছে আর আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখছেন আমাদের অনেক শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করবার আগেই পড়াশোনা করা অবস্থাতেই তাদের দক্ষতার কারণে তারা বিশ্বের একেবারে সবচেয়ে বড় বড় নামি দামি এখন যেসব কোম্পানি আছে বিশেষ করে টেকনোলজি কোম্পানি সেগুলোতে তারা চাকরি পেয়ে চলে যাচ্ছে শুধুমাত্র তাদের দক্ষতার জোরে সেখানে কিন্তু কোনো সনদের কোনো জায়গায় আসছে না আর স্কুলের যেটি আমরা অবশ্যই নির্দেশনা যেমন দিচ্ছি তেমনি আমরা কিন্তু খোঁজও নিচ্ছি যে কোথায় এরকম করা হচ্ছে আপনি ঠিকই বলেছেন বিশেষ করে শহরে গ্রামে এটি অনেক কম তার গ্রামে যেগুলো হয়েছে তার বেশিরভাগ হলো হয়তো ঠিকমতো না বুঝবার কারণে হয়েছে জেলা শহরগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে কিংবা রাজধানীতে যেগুলো হয়েছে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক হয়তো এই কোচিং এর সঙ্গে বা নানান কিছুর সঙ্গে জড়িত উনি এই শিক্ষা কার্যক্রম নিয়ে উনিও একটু আশঙ্কার মধ্যে আছেন সেই জন্যে উনি এটাকে যেন গৃহীত না হয় সেটার জন্যে বা এটার সম্পর্কে যেন ভালো মতামত তৈরি না হয় বা এটার সম্পর্কে যেন একটা বিরূপ
একটা বোধ অভিভাবকদের মধ্যে তৈরি হয়, সেজন্য যে কাজ স্কুলেই করে ফেলার কথা সেটা তিনি বাড়িতে দিয়ে দিচ্ছেন এবং সেটা বলছেন যে না এটা অনেক টাকা লাগবে, এটা অনেক খরচ লাগবে, সেগুলো বলছেন। আর আমরা কিন্তু এই যে উপকরণের বিষয়টা আমরা বলেছি একেবারে পুনঃ ব্যবহারযোগ্য যত কিছু আছে, মনে করেন বাড়িতে খবরের কাগজ আছে, পুরনো ক্যালেন্ডার আছে, আমাদের বিভিন্ন ম্যাগাজিন পড়ে থাকে, বাসায় সেরকম থাকে, গাছের পাতা ফুল নানান কিছু নিয়েই কাজ করা সম্ভব। এবং আপনি যদি আমাদের গ্রামের স্কুলগুলোর কাজ দেখেন, এবং আমি এখানে মোস্তফা মল্লিক সাহেব আছেন, ওনার বেশ কতগুলো প্রতিবেদন আমি দেখেছি যে গ্রামের স্কুল থেকে নিয়ে আসা, যে তাদের কি অসাধারণ কাজ, এবং সেগুলো আমাদেরও যারা বিশেষজ্ঞরা গেছেন প্রত্যেক জায়গায় যে যাচ্ছেন মনিটর করছেন সেখান থেকে যেসব কাজ পাঠাচ্ছেন, কি অসাধারণ কাজ তাদের। তো সেখানে কোথাও কোথাও উপকরণ কেনার যেগুলো ঘটছে সেটা আসলে এই না জানার কারণে হয়তো সেখানেও নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমরা চাই শিক্ষার্থীরা এই যে টেকসই একটা, আজকে আমরা টেকসই উন্নয়নের কথা বলছি, সেটি যেন তারা অনুধাবন করতে পারে, এবং শুধু অনুধাবন নয়, যেন সেটি চর্চা করে, যেন কোনো জিনিস সেটাকে আমি আপসাইকেল করব, রিসাইকেল করব, সেটা পুনঃব্যবহার করব। এই যে রিউজ রিডিউস, তার মাধ্যমে আমি কিন্তু একটা সাস্টেইনেবিলিটির বিষয়টা, টেকসই উন্নয়নের বিষয়টাও আমি বুঝব এবং সেটি চর্চা করব। আমাদের প্রত্যেকটি কাজের মধ্যেই কিন্তু যেভাবে আমরা কাজটি করছি প্রতিটি ক্ষেত্রে তার পেছনে একটা কারণ আছে, একটা ফিলসফি আছে যে এই কারণে আমরা এই জিনিসগুলো এইভাবে করব। তো সেই জন্যই বলছি যে কেউ না বোঝার কারণে হয়তো কোথাও বিভ্রান্তি ঘটেছে, আর কোথাও ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে। আমরা নির্দেশনা যেমন দিচ্ছি, প্রশিক্ষণ যেমন দিচ্ছি, যাতে বিভ্রান্তি না থাকে, ভুল না হয়, আর মনিটরও করছি যাতে কেউ ইচ্ছাকৃতভাবে এই সমস্যাগুলো তৈরি না করেন। আপনি বলছেন অপপ্রচার হচ্ছে, কিন্তু এই শিক্ষা প্রধান প্রধান শিক্ষকরা, মাইকটা ছাড়া বললে শোনা যাবে বেটার, প্রধান শিক্ষক আপনার, শিক্ষকরা আপনার, কর্মকর্তারাও আপনার, এসএমসি গুলো আপনার, তাহলে এই অপপ্রচার রুধে তাদের কাজগুলো কি আপনারা কি তাদেরকে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, বা ওখানে কোনো মনিটরিং করছেন? জি, আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটা এই লিফলেট আমরা একটা দিয়েছি, এবং তারা অভিভাবকদের সঙ্গেও সেটা নিয়ে মত বিনিময় করছেন। আমাদের প্রধান শিক্ষকদের সঙ্গে আমরা প্রতিদিন রাতেবেলায় আমরা আমাদের এক একটা অঞ্চলে আমাদের মাউশির ডিজি মহোদয় সহ, আমাদের ডিরেক্টর মহোদয় সহ, আমাদের এনসিটিবির বিশেষজ্ঞবৃন্দ সহ আমরা সবাই তাদের সঙ্গে আলোচনা করছি, এবং প্রতিদিনই 400, 450 প্রায় সেরকম প্রধান শিক্ষক এক একটি অঞ্চল থেকে তারা এখানে অংশ নিচ্ছেন। সেখানে আমরা যতটা না তাদেরকে পথ দেখাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে তারা কি কি করেছেন সেটা দিয়ে আমাদেরকে আরো অনেক বেশি তাদের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করছেন। এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের প্রধান শিক্ষকরা বলছেন যে প্রথম দিকে কোনো কোনো অভিভাবক একটু বিভ্রান্ত ছিলেন, একটু জিজ্ঞেস করেছেন, কিন্তু যখনই তারা তাদেরকে ক্লাসরুমে নিয়ে গেছেন, কেউ কেউ ক্লাসরুমে নিয়ে দেখিয়েছেন, কেউ কেউ তাদের সঙ্গে গ্রুপ করে আলোচনা করেছেন, এবং কোথাও এখন আর যাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখন কোনো আর সমস্যা নেই। তো সেই জন্যে আমরা কিন্তু দুটোই করছি, আমরা আমাদের প্রধান শিক্ষকদের সঙ্গে আমরা যেমন আলোচনা করছি, আমরা লিফলেটগুলো পাঠিয়েছি, আর আমাদের কিন্তু ক্রমাগত প্রশিক্ষণ চলছে, সেখানে আমাদের শিক্ষকরা অংশগ্রহণ করছেন, আমাদের মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ হয়ে যাচ্ছে, এরপরে এরা সব মাঠ পর্যায়ে আবার যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদেরও আবার প্রশিক্ষণ পুনরায় হবে। একই সঙ্গে যারা খণ্ডকালীন শিক্ষক, যাদেরকে আমরা আগের বার সবাইকে প্রশিক্ষণ দিতে পারিনি, তাদেরও আবার প্রশিক্ষণ হবে। এবং এই বিষয়গুলো এই অপপ্রচারগুলোতে এর মধ্যে এসেছে, এই গত ধরেন দু মাস হয়তো এর মধ্যে এসেছে, আমরা এইগুলো সব এখন আমাদের প্রশিক্ষণের মধ্যে সেগুলোকে অ্যাড্রেস করছি। এখন যে
ভর্তি পরি এখন তো লটারি হচ্ছে, তখন তো ভর্তি পরীক্ষা হবে সব জায়গায়, এবং কোচিং ব্যবসা গাইড বই সবকিছু মিলে যে অর্থটা খরচ হয় গার্জিয়ানদের সেটা ছিল ৩৪,০০০ কোটি টাকা। এটা তখনকার যদি আপনি আর্কাইভ ঘাটেন কিংবা আমার কাছে দিতে পারবো, স্পেসিফিক এই তথ্যটাই আমরা তখন ব্যবহার করতাম যে ৩৪,০০০ কোটি টাকা ব্যবসা। তো আমি এটা যেটা বললেন এটা নিয়ে আমরা যাইনি, সাদা চোখে আমরা যতটুকু দেখেছি এটা বিশেষজ্ঞরা বলতে পারবেন কতটা ভালো বা খারাপ, কিন্তু সাংবাদিক হিসেবে আমার প্রশ্ন আছে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে দেখেছি যারা যেসব গার্জিয়ানরা মাঠে দাঁড়িয়েছে আসলে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আসে না, নিশ্চয়ই তারা দাঁড়াতে পারে সেটা অপরাধ না। আমার যোগসূত্র হচ্ছে ওই ৩৪,০০০ কোটি টাকায় অনেকে বলছে যে এইসব ক্ষেত্রে এই আন্দোলনের নেপথ্যে সেই অর্থগুলো ব্যবহার হলেও হতে পারে, এদিকে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা, কারণ অঙ্কটা একেবারেই কম না। ১৬ সালে যে ব্যবসা ছিল ৩৪,০০০ কোটি টাকা সেটি এখন নিশ্চয় ৫০,০০০০ কোটি টাকা গেছে। তো সেই আমি তো বলেছি যে টাকা বিনিয়োগের কথাটা আমি বলিনি, কিন্তু আমি বলেছি এই পুরো আন্দোলনটাই তৈরি করছেন, বা এই যে এটাকে আন্দোলন বলার আসলে বলা উচিত নয়, এই যে তারা যে বিভ্রান্তি ছড়াবার যে কর্মকাণ্ড করছেন সেটি শুরুই করেছেন এবং এটাকে চালুই রেখেছেন এই কোচিং ব্যবসায়ী এবং নোট গাইড ব্যবসায়ীরা, তার সঙ্গে এখন রাজনৈতিক কিছু পক্ষ এখন যুক্ত হচ্ছেন, ইন্ধন যোগাচ্ছেন। দেখুন, শিক্ষকের প্রাথমিক কাজ হচ্ছে পাঠদান করা, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, এই বাকি যেসব কাজ সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন কাজে শিক্ষকদের সহায়তাটা নিই, তাই না? কিন্তু শিক্ষকের প্রাথমিক যে কাজ ওনাকে সেই কাজটাই আগে করতে হবে, তারপরে ওনার সময় থাকলে উনি তখন এই বাকি কাজগুলোর দায়িত্ব উনি নেবেন, নাহলে উনি নেবেন না। আর এই প্রাথমিক কাজটাতে তাদের যে সময় দরকার সেই সময়টা অবশ্যই তাদেরকে দিতেই হবে। আর মূল্যায়নের ক্ষেত্রে একটুখানি যখন ম্যানুয়ালি করতে হচ্ছে তখন একটু সময় নিচ্ছে, কিন্তু আমরা এই যে অ্যাপ তৈরি করেছি সেটিতে আর কিন্তু এই অনেক সময় লাগবে না, এবং এটি নভেম্বরের প্রথম সপ্তাহেই পৌঁছে যাবে সব প্রতিষ্ঠানে, এবং আশা করছি যে তাদের সেই প্রশিক্ষণও হয়ে যাবে। কাজেই এইবারই তারা এই বার্ষিক মূল্যায়নে সেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন, এবং সেই অ্যাপটির আমি বলবো যে আগে তো টেস্টিং করা হয়েছেই, কিন্তু এইবার একটা একবারে সারা দেশব্যাপী সেটা একটা টেস্টিং হয়ে যাবে। আমার একটা প্রশ্ন ছিল, একটু উনি দাঁড়িয়েছিলেন, সরি, জি আপনাকে পারবেন। কোন কোন পর্যায়ে ভর্তি পরীক্ষা? আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন, ইউজিসির মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো একক ধরনের পরীক্ষা, ধরুন বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন আছে একটা জিআরই বা একটা এসএটি পরীক্ষা দিয়ে, একটা পরীক্ষা দিয়েই, এবং সেটা হয়তো সে বছরে দুবার বা তিনবার এই পরীক্ষাটায় সে
অ্যাপিয়ার করতে পারে এবং অনেকবারই এই পরীক্ষাটা অ্যাপিয়ার করতে পারে এবং তার বেস্ট স্কোর যেটা হয় সেটা নিয়ে সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সে ভর্তির জন্য যেতে পারে এবং ওই একই স্কোর দিয়ে সে একটা একেবারে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে যেমন যেতে পারে একটা সাধারণ বিশ্ববিদ্যালয়েও সে যেতে পারে তো আমাদের এখানেও আমরা সেই রকম একটি টেস্টের কথা বলছি যেটি হয়তো বছরে একাধিকবার হবে এবং সেই টেস্টটি কিন্তু এই আমাদের এবং সেটি কেন বলছি আমাদের এখন যে ভর্তি পরীক্ষা সে ভর্তি পরীক্ষা হচ্ছে আমরা ক্লাস টেন পর্যন্ত একরকম পড়াশোনা করে একটা পরীক্ষা দিচ্ছিলাম সেইটারই আরেকটু হায়ার জিনিস পড়ে আবার একটা এইচএসসি দিচ্ছিলাম আবার সেই বিষয়ের উপরেই আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছিল সেটা যেমন তার কোনো আসলে অর্থ হয় না তাছাড়াও ওই পরীক্ষাটা শুধুমাত্র যারা এসএসসি এবং এইচএসসি দেন কিংবা দাখিল এবং আলিম দেন দাখিল এবং আলিম তারাই শুধু এতে অংশ নিতে পারতেন আমাদের দেশে এখন কিন্তু এই যে যারা ইংরেজি মাধ্যমে পড়ছেন ইংরেজি মাধ্যমে একসময় বলা হতো যে এটা হয়তো শুধু উচ্চবিত্তের সন্তান পারেন এখন দেখবেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু পড়ছে কাজেই একটা বিশাল জনগোষ্ঠীকে কিন্তু আপনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একদম বাইরে রাখছেন আমরা যেখানে অন্তর্ভুক্তির কথা বলছি সবকিছুতে সেখানে এই বিশ্ববিদ্যালয় পরীক্ষাটাও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত সে কারণেও এই একটি পরীক্ষার কথা সেই বিষয়টি করছি এবং এমটিএ করেও আপনি দু তিন বছরের কথা বললেন যদি দু তিন বছরও লাগে আমার এখন নতুন শিক্ষাক্রমে যারা পড়তে শুরু করছেন তারা এইচএসসি পাশ করে ভর্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেতে কিন্তু তার চেয়ে বেশি সময় লাগছে কাজেই তার আগেই এই নতুন ধরনের ভর্তি পরীক্ষা এসে যাবে কাজেই সমস্যা হবে না আরেকটি আপনি যে বলেছেন শিক্ষক স্বল্পতার কথা শিক্ষক স্বল্পতা এটি আমাদের একটা বড় চ্যালেঞ্জ এটা আমাদের সারা দেশেই আছে সরকারি প্রতিষ্ঠানে আছে বেসরকারি প্রতিষ্ঠানে আছে এটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা শিক্ষক নিয়োগের জন্য আমরা কাজ করছি এনটিআরসি এর মাধ্যমে সেই শিক্ষক নিয়োগ হচ্ছে আর সরকারি শিক্ষকও নিয়োগ চলছে এই আমরা গত পাঁচ বছরে অনেক শিক্ষক নিয়োগ দিয়েছি কিন্তু আরো অনেক শিক্ষক আমাদেরকে নিয়োগ দিতে হবে কিন্তু সেই চ্যালেঞ্জটি আছে বলে সেটি কিন্তু সকল শিক্ষাক্রমের জন্যই প্রযোজ্য যেটি এক্সিস্টিং ছিল সেটার জন্যও প্রযোজ্য যেটা নতুন আসছে সেটার জন্যও প্রযোজ্য তো এই চ্যালেঞ্জ আছে বলে আমরা আমাদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করব না বা পিছিয়ে যাব তা কিন্তু হয় না আমরা বারবার ওই একাত্তরের কথা বলি যে বঙ্গবন্ধু আমাদের কোনো বিকল্প ছিল না স্বাধীনতা ছাড়া উনি জানতেন যে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে আমাদের আমরা যোদ্ধা নই আমরা আমাদের অনেক আমাদের বড় মিলিটারি নেই আমাদের অস্ত্র নেই উনি কিন্তু বলেননি চলো 7.5 কোটি মানুষকে আগে মিলিটারি বানিয়ে নেই আগে অস্ত্র কিনে নেই তারপর আমরা যুদ্ধ করব উনি বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো আমরা কিন্তু এখন আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করব এবং সেখানে আমাদের কিন্তু ওই যে চ্যালেঞ্জগুলো সেগুলো যেমন একসঙ্গে মোকাবেলা করতে হবে তার সঙ্গে রূপান্তরের যে কষ্ট মেনে নেবার সেটাও থাকবে মানুষের সবচেয়ে বেশি সমস্যা হয় যে মনোজগতে পরিবর্তনটা আনতে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আনতে তো সেই এই কারিকুলামের ক্ষেত্রে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন আনতে হবে আমরা আমাদের শিক্ষার্থীদের ওপরে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে হবে অমুক স্কুলে ভর্তি হতেই হবে এই রকমের ক্লাসে সবচেয়ে বেশি নম্বর পেতে হবে কেন অন্যের চেয়ে বেশি তুমি নম্বর পেলে না কেন তুমি কম নম্বর পেলে এরকম নানাবিধ চাপ দিয়ে আমরা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের একে তো আমাদের শিক্ষার্থীদের আত্মসম্মান বোধ বলি আত্মবিশ্বাস বলি সেগুলোকে যেমন আমরা অনেক ক্ষেত্রেই একেবারে ড্যামেজ করে দিচ্ছি তার পাশাপাশি কিন্তু একেবারে এই চাপ সইতে না পেরে কখনো কখনো আমাদের কোনো কোনো শিক্ষার্থী আত্মহননের পথও বেছে নিয়েছে আমরা নিশ্চয়ই চাই না কোনো বাবা মা তিনি যতই প্রতিযোগিতায় মূলক একেবারে একটা মনোভাব থাকুক না কেন নিশ্চয়ই চান না তার সন্তান এরকম একটা চরম একটা পথ বেছে নিক আমরা চাই শিক্ষার্থী শারীরিকভাবে সুস্থ হবে মানসিকভাবে সুস্থ হবে তার পরিপূর্ণ বিকাশ হবে তার যত সম্ভাবনা আছে তার সবটুকু আমরা বিকশিত করার চেষ্টা করতে চাই সেজন্যেই শিক্ষাটা যেন আনন্দময় হয় সেখানে যেন পরীক্ষার ভীতি নম্বর কত পেলাম সেটার চাপ এগুলো বাদ দিয়ে বরং আমি কত শিখছি
আমার শেখার একটা প্রতিযোগিতা, আমি কত শিখছি এবং সেটি সহযোগিতার মধ্য দিয়ে আমি শিখছি, আমি সবাই মিলে শিখছি। কারণ এই সহযোগিতার বিষয়টা এখন সারা বিশ্বে কোলাবোরেশনটা সবচেয়ে বেশি জরুরি একটা দক্ষতা হিসেবে এখন দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ। আমি এটার উত্তর দিইনি। আচ্ছা, মূল্যায়নের যে অ্যাপটি হচ্ছে সেটা হলো শিক্ষক যে মূল্যায়ন করবেন সেই মূল্যায়নটি অ্যাপের মাধ্যমে তিনি সেটি দেবেন, এবং তারপরে এটি সংরক্ষিতও হবে, আবার এটি দিয়ে রিপোর্ট কার্ডও জেনারেটেড হবে। ঠিক আছে, তাই তো? শিক্ষকের মূল্যায়ন, হ্যাঁ, এবং এখানে সকলেরই মূল্যায়ন হবে। জি।